প্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, প্রয়োজনে যতটা কঠিন হতে হয় হব। এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? তাহলে দর্শক, শোনা যাক সাধারণ মানুষের মতামত। সরকার কঠিন হওয়া ঠিক না, তবে সন্ত্রাস এবং দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে কঠিন হওয়া ঠিক আছে, তবে রাজনৈতিক সমঝোতা সবচেয়ে বড় প্রয়োজন দেশবাসীর জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের মঙ্গলের জন্য। আপামর জনগণ চায় যে দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, দেশের উন্নয়ন হোক। সেই কারণে আমি মনে করি যে সমঝোতা আসা জরুরি দু দলের মধ্যে, এবং যত দ্রুত সমঝোতা মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটাই দেশবাসীর জন্য মঙ্গলজনক। গভর্নমেন্ট এখন যেটা চিন্তা করতেছে এটা তাদের পলিসি, এটার সাথে আসলে আমাদের কি বলে জনগণের আসলে কোনো সম্পৃক্ততা নেই। গভর্নমেন্ট তার ক্ষমতায় থাকার জন্যই সব কিছু করতেছে। আমাদের জনগণের যদি নিরাপত্তার কথা ভাবতো, এই যে হিন্দু সম্প্রদায়ের কথা ভাবতেছে যে হিন্দু সম্প্রদায়ের করবে, কিন্তু আসলে টোটাল যে সামগ্রিক যে জনগণ, সামগ্রিক জনগণ কিন্তু কেউ নিরাপদ না। আমি আজকে বাসে চললে আমাকে আগুনে পুড়তে হইতেছে। তাহলে এক্ষেত্রে আসলে গভর্নমেন্ট তার ক্ষমতায় থাকার জন্যই সব কিছু করতেছে, এটা গভর্নমেন্টের পলিসি। সরকার কঠোর না হয়ে কী করব, দেশের আইন শৃঙ্খলা কিছু না, আর কঠোর হইলেও তো কিছু হয় না। সরকার পুলিশ মিলিটারি দিয়ে তো কিছু করতে পারতেছে না। মানুষ যে কষ্টে আছে এই সমস্ত হরতাল অবরোধের কারণে, মানুষ বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। সেহেতু প্রধানমন্ত্রীকে আরও কঠোর হতে হবে, হয়ে যারা এগুলো অপকর্ম দুষ্কৃতিকারীদের ধরে এদের ব্যবস্থা নিতে হবে। সরকার যদি কঠোর না হয় তাহলে তো দেশের আরও জনগণের আরও ক্ষতি হয়ে যাবে, জানমালে ক্ষতি হয়ে যাবে। কৃপেস করা উচিত দেশের জনগণের স্বার্থে। সরকারের তো ক্ষমতা আছে, সরকার এখন তো সরকারই আছে, তার উন্নত তো পাওয়ার আছে, উনি কঠোর হলে হইতে পারবে, কিন্তু ওই এগুলো করতে দেশের সমস্যার সমাধান হবে, মানুষের কোনো কল্যাণ হবে না। সমঝোতা না আসলে একজনের একজন উস্কানিমূলক এই যে ইয়ামূলক কথাবার্তা বললে এটা তো সমঝোতা হবে না। সবাইকে সহনশীল হইতে হবে, কথাবার্তা বলতে হবে, তারপরে এছাড়া কোনো দ্বিতীয় পথ না। কেউ কেউ ধমক দিয়ে ইয়া দিয়ে তো আর এটা সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে সবাইকে সমঝোতার পথে আসতে হবে। জনগণ এই সমঝোতার মাধ্যমে দেশটা চালানো সম্ভব। কঠিন কোনো কিছুই নেই, সবাই যদি একমত হইয়া আমি দেশের কাজ করে, আল্লাহ তাআলা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তি হয়ে বলার রহমত কথা বলছি। এখন আমাদের দেশে এখন এমন অবস্থা হয়ে গেছে, আমাদের যখন প্রেসিডেন্ট শাসিত সরকার দরকার আছে। এখন যদি প্রেসিডেন্ট শাসিত সরকার দরকার হইতো তাহলে আমার দেশে এত সমস্যার মধ্যে হইতো না, যে কোনো টাইমে সংসদ ভেঙে দিতে পারতো। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।